শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিডি টিউটোরিয়ালের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 অনার্সে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে আর আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে তা নিয়ে আজকে ভিডিওটা। তো ভিডিওটা না তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনার্সে ভর্তির কাগজপত্র নির্দিষ্ট নয়, এক এক কলেজ এক এক ধরনের কাগজপত্র জমা দিতেছে। তবে যেসব কাগজপত্র বেশিরভাগ আপনার লাগতে পারে তার লিস্টটা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত আমাদের কী লাগতে পারে, প্রথমত আপনাদের ভর্তির চূড়ান্ত ফর্মটা পূরণ করতে হবে, মানে নাম্বারে গিয়ে হচ্ছে আপনাকে ভর্তির চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে। আপনি যদি কোনো কলেজে এলিজিবল হন তখন ওইখানে আপনার এলিজিবলের নিচে অনলাইনে আপনি দেখবেন যে কি একটা অ্যাডমিশন ফর্ম, মানে চূড়ান্ত ফর্ম পূরণ করতে হয়। আপনি ওই চূড়ান্ত ফর্মটা পূরণ করতে হবে প্রথমত, এটা হচ্ছে নাম্বার ওয়ান, ওইটা পূরণ করতে হবে এবং কি ওইটা প্রিন্ট করে আপনাকে কলেজে জমা দিতে হবে। আর নাম্বার টু, SSC ও HSC এর মার্কশিট, মানে আপনাকে SSC এবং HSC এই দুইটা পরীক্ষার অরিজিনাল মার্কশিটটা জমা দিতে হবে। ওইখানে আপনাকে এখানে ফটো কপি বা ডুপ্লিকেট জমা দিলে হবে না, এখানে আপনার অরিজিনাল কপির সাথে আপনাকে দুই কপি এক কপি যাই পারেন আপনি সাথে ফটো কপি নিয়ে যাবেন। তো নাম্বার টু গেল SSC ও HSC মার্কশিট। এবার আসেন নাম্বার থ্রি। নাম্বার থ্রি হচ্ছে কি আপনার পাসপোর্ট সাইজের ও স্ট্যাম্প সাইজের ছবি, মানে আপনি পাসপোর্ট সাইজের হোক আপনি পাসপোর্ট সাইজের ও স্ট্যাম্প সাইজের দুই কপি চার কপি যাই পারেন ছবি নিয়ে যাবেন। আপনার যেটুকু লাগতে পারে আপনি ওইটুকু লাগাবেন আর বাইকগুলো আপনি সাথে করে নিয়ে আসবেন। তো আপনাকে সেফটির জন্য ছবি তিন চার কপি, মানে যাই পারেন আপনি একটু বেশি করে নিয়ে যান, যেটা আপনার জন্য ভালো হবে। তারপর নাম্বার ফোর, আপনাকে SSC ও SSC প্রশংসাপত্র, বেশিরভাগ কলেজে HSC মানে আপনার লাস্ট যে এক্সাম ওই এক্সামের প্রশংসাপত্র দিতেছে। বাট তারপর আপনি সেফটির জন্য কী করবেন, HSC ও HSC-র এই দুইটার প্রশংসাপত্র নিয়ে যাবেন। এরপর হচ্ছে নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ হচ্ছে ভর্তি ফি জমা দেওয়ার রসিদ। আপনি যে ভর্তি ফি জমা দিয়েছেন অনলাইনে অথবা অফলাইনে যেখানেই হোক, আপনি যে জমা দিয়েছেন তার একটা রসিদ আপনাদের কাছে থাকে। ও রসিদের একটা ছবি, মানে ও রসিদটা আপনি ডিরেক্টলি ভর্তি হতে নিয়ে যাবেন, কারণ আপনার ওই রসিদটা লাগতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর হচ্ছে কি অ্যাপ্লিকেশান ফর্ম, আপনি একদম সর্বপ্রথম আবেদন করার সময় যে একটা আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছিল, একটা হচ্ছে স্টুডেন্ট কপি ছিল, একটা ছিল কলেজ কপি। ওই কলেজ কপিটা না, আপনাকে স্টুডেন্ট কপিটা তো আপনার কাছে ছিল, স্টুডেন্ট কপিটা আপনি নিয়ে যাবেন সাথে করে। এটা লাগতে পারে নাও লাগতে পারে, বাট এটা কিন্তু নির্দিষ্ট না। এরপর আসেন নাম্বার সেভেন, HSC ও HSC এর রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল কপি। আপনাকে SSC মানে SSC আর হচ্ছে HSC মানে ইন্টারমিডিয়েট এই দুইটা পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল কপিটা নিয়ে যাবেন। বেশিরভাগ কলেজেই HSC মানে আপনার লাস্ট যে এক্সাম ছিল ওই এক্সামের ফটো, ওই এক্সামের স্টুডেন্ট কার্ডটা নিতেছে, বাট SSCটা নিতেছে না। তারপর আপনি চেপ্টির জন্য দুইটা নিয়ে যাবেন, কাজে লাগলে লাগাবেন, না লাগলে সাথে করে নিয়ে আসবেন। এরপর হচ্ছে নাম্বার এইট, নির্দিষ্ট অঙ্কের টাকা, মানে কোন কলেজ কত টাকা নিতেছে তা শিওর না আমি, মানে তা নির্দিষ্ট না, যে আপনারা যে কলেজে ভর্তি হবেন ওই কলেজের ওয়েবসাইটে সব কিছু দেখা আছে। তো আপনাকে নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে যাবেন, সেটা 5,000 হোক, 6,000 হোক বা 7,000 হোক, ওটা সাথে নিয়ে যাবেন। কিছু কিছু কলেজ কী করতেছে, অনলাইনে কিছু জমা নিতেছে আর কিছু অফলাইনে নিতেছে। তো আপনি যদি অনলাইনে নিয়ে যান তাহলে তো অনলাইনে ভর্তি ফি জমা দেওয়ার রসিদটা সাথে নিয়ে যাবেন, আর যদি সবগুলো অফলাইনে হয় তাহলে আপনি ওই নির্দিষ্ট অঙ্কের টাকাটা নিয়ে যাবেন। আর এছাড়া কাগজপত্রের ব্যাপারটা কম বেশি হতে পারে, বাট বেশিরভাগ কলেজে এগুলো নিতেছে। আর আপনি যে কলেজে ভর্তি হবেন ওই কলেজের ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন যে আপনার কী কাগজপত্র লাগবে, বাট কেউ যদি না দেখে থাকেন তাহলে আমি যেগুলো বলছি এগুলো দিয়ে মোটামুটি যেতে পারেন, আশা করি আপনার কাজে আসবে এই কাগজপত্রগুলো। তো ভিডিওতে যদি আপনাদের ন্যূনতম কাজ আসে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।